লুকা প্যাসিওলি, যার পুরো নাম ফ্রা লুকা বার্তোলোমিও দা প্যাসিওলি। নবম দশম শ্রেণীতে লুকা প্যাসিওলি নিয়ে আলোচনা করা আছে। আজ আমরা বিস্তারিত লুকা প্যাসিওলি সম্পর্কে জানব। লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন 1445 সালে সানসিপলক্রোতে। সেখানেই তিনি ছোটবেলায় শিক্ষাগ্রহণ শেষ করেন। স্কুলে তিনি গতানুগতিক শিক্ষা গ্রহণের বদলে ব্যবসা শিক্ষায় বাধ্য হন। যৌবনের শুরুতে তিনি গণিতের শিক্ষক হিসাবে ব্যক্তিগতভাবে কাজ করতেন। একসময় তিনি গণিতের শিক্ষকতা ছেড়ে দিতে বাধ্য হন। তার জন্মসাল নিয়ে অনেকের মতে ভিন্ন মত আছে। অনেকে মনে করেন তিনি 1446 থেকে 1448 সালের মাঝামাঝি সময়, যে কোনো সময় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইতালির গণিতবিদ। 1494 সালে তার প্রথম বই প্রকাশ করেন, যার নাম ছিল সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনিয়েট অ্যান্ড প্রপরশনলিটা। তার এই বই প্রকাশের পর তিনি ইতালির মিলান শহরে ডিউকের কাছ থেকে মিলানে আসে তার সাথে কাজ করার আমন্ত্রণ পান। মিলানেই তিনি লিওনার্দো দা ভিন্সির সাথে পরিচিত হন এবং তাকে গণিত পড়ানো শুরু করেন। লুকা প্যাসিওলির বইয়ের প্রথম দুটি অংশের আলোচিত বিষয়ের নাম পাটিগণিত ও জ্যামিতি। লিওনার্দো দা ভিন্সিকে তিনি গণিত পড়িয়েছেন। বইটির তৃতীয় অংশে তিনি হিসাব রক্ষণের উপর 36 অধ্যায় লিপিবদ্ধ করেছেন। হিসাব বিজ্ঞানের এই 36টি অধ্যায় 1504 সালে পুনর্মুদ্রিত হয়। হিসাব বিজ্ঞানের এই 36টি অধ্যায়ের নাম ছিল দি কম্পিউটার্স অব স্ক্রিপ্টুরিস্ট, যার আভিধানিক অর্থ গণনা ও লিখা, যেটাতে তিনি দুতরফা দাখিলা পদ্ধতির বিস্তারিত আলোচনা করেছেন। 36টি অধ্যায়ের প্রথম ভাগে তিনি মজুদ সম্পদ সংক্রান্ত, যার ইংরেজি অর্থ ইনভেন্টরি, এবং দ্বিতীয় ভাগে বিন্যাস সংক্রান্ত, যার ইংরেজি অর্থ ডিসপোজিশন নিয়ে লিখেছেন। লুকা প্যাসিওলিকে হিসাববিজ্ঞানের জনক বলা হয় তার এই বইটির জন্য। তিনি ভ্যানিস শহরের একজন ধর্মযাজক ছিলেন। আমরা আরও জানি হিসাববিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি তিনি আবিষ্কার করেন এবং হিসাববিজ্ঞানের যে স্বর্ণসূত্র তার এই দুইতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই আমরা পেয়ে থাকি। হিসাববিজ্ঞানের এই দুইতরফা দাখিলা পদ্ধতির কারণেই তাকে হিসাববিজ্ঞানের জনক বলা হয়। লুকা প্যাসিওলি 1517 সালে মৃত্যুবরণ করেন। হিসাববিজ্ঞানের এই অসামান্য অবদানের জন্যই তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। আজ তার জন্যই হিসাববিজ্ঞান আজ আধুনিক রূপ লাভ করেছে। আমরা বর্তমান সময়ে কোনো কিছুই হিসাববিজ্ঞান ছাড়া চিন্তা করতে পারি না। এই জন্য হিসাববিজ্ঞান লুকা প্যাসিওলিকে হিসাববিজ্ঞানের জনক বলে।